सुप्रिय दर्शक আসসালামু আলাইকুম, आशा करी सबाई ভালোই আছেন। आज 24 জানুয়ারি 2021 সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে পাবনা মিত্তিকা ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া। এই হারোপাড়ারই অন্যতম সেরা ও বৃহত্তম একটি ডেইরি ফার্ম এই পাবনা মিত্তিকা ডেইরি ফার্ম। তো এর আগে এই ফার্মের বেশ কিছু পর্ব আপনাদের দেখিয়েছি। এই ফার্ম থেকে মূলত মোটা তাজাকরণ গরু বিক্রি করা হয়। তো পূর্বের ন্যায় আবারও বেশ কিছু নতুন গরু ওনারা কালেকশন করছে, আর আমাদের আজকের পর্বে সেই গরুগুলোই আপনাদের দেখাবো। আর আপনারা অনেক অধীর আগ্রহ নিয়ে বসে থাকেন এই পাবনা মিত্তিকা ডেইরি ফার্মের প্রোগ্রামগুলো দেখার জন্য বা কাদের কাকার নতুন পরামর্শগুলো শোনার জন্য। আর এই ডেইরি ফার্মের যে স্বত্বাধিকার আছে কাদের কাকা, প্রত্যেকটা পর্বে কম বেশি বিভিন্ন রকম দিক নির্দেশনা ও পরামর্শমূলক তথ্য দিয়ে থাকে। তো আজকের পর্বে কী কী তথ্য দেয় সেইগুলো আপনাদের জানাবো, আর এই ফার্মে নতুন কোন কোন গরুগুলো সংগ্রহ করা হয়েছে সেগুলো সম্পর্কেও আপনাদের জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আপনার সবার পরিচিত কাদের কাকা? তো আপনি তো মূলত মোটা তাজাকরণ গরু নিয়ে কাজ করতেছেন, আর এখনই আমার মনে হয় আমার দৃষ্টিকোণ থেকে মোটা তাজাকরণ গরুর একটা মানে মুখ্যম সময় যে যারা 6 মাসের প্রজেক্ট নিয়ে কাজ করে এই সময়টাতেই গরু বাছুর বেশ বেশি সংগ্রহ করে, আর এই সময়টাতেই গরু বাছুর রেডি করার কাজে তাদের বেশি মানে পরিশ্রম করতে হয়। তো এখন যেহেতু ঈদের 6 মাস বাকি আছে, মূলত যারা 6 মাসের মোটা তাজাকরণ ইয়াগুলো করবে তারা কোন ধরনের গরুগুলো কালেকশন করতে হবে এই সময়টাতে, এই একটা নির্দিষ্ট সময়কে সামনে রেখে? আচ্ছা, এই সময় তো নিঃসন্দেহে সাধারণত বড় গরু, দুই দাঁতের গরু। এ সময় যে সামনে যে 6 মাস সময় আছে, দুই দাঁতের গরু, ছোট বাচ্চা তো তার সামনে দাঁত হবে না, দাঁত নাহলে তো কুরবানি হয় না, 6 মাসে রেডি হবে না। আর এখন হচ্ছে আপনার দুই দাঁতের গরুগুলো সচরাচর কালেকশন করতে হবে, কিন্তু এখন কালেকশনটা হয়ে গেছে ছোটাপ। এখন যারা নতুন খামার করছে অনেকেরই শেড তৈরি হয়ে গেছে, দেখা যাচ্ছে যে আবার কেউ শুরু করছে, কিন্তু এরা কিন্তু মার্কেটে এখন গরু সংগ্রহতে হিমশিম খেয়ে যাচ্ছে। কারণ এখন সামনের যে সময়টা, এই যে ডিসেম্বর জানুয়ারি নভেম্বর ডিসেম্বরটা মার্কেটটা মোটামুটি ডাউন ছিল, জানুয়ারি থেকেই আপনার মার্কেট কিন্তু বেশি আগের তুলনায় হাই। এবং সামনে গিয়ে ফেব্রুয়ারি মার্চে গিয়ে বাজারের কন্ডিশন একদম সর্বোচ্চ হাই হয়ে থাকবে, কারণ আমরা অন্য বছরগুলোতে দেখছি এই শীতের সময়তে বাইরের গরু প্রচুর আমদানি হয়েছে, কিন্তু গতবারের তুলনায় বা আগের বছরের রেকর্ড অনুযায়ী এবার বাইরে থেকে গরুটা খুব কম আসতেছে, যার ফলে গরুগুলো কম পাওয়া যাচ্ছে। কম আসতেছে বলে একদম জিরো ব্যালেন্স, ষাঁড় গরু বা বাচ্চা গরুতে একদম জিরো ব্যালেন্স, যা শুধু কিছু বলদ গরু পার হচ্ছে, ওই যেগুলো আসতেছে ওগুলোতে কাভার হচ্ছে না, আর এইগুলো হ্যাঁ রিজেক্ট, আর এগুলো নিয়ে মানে এগুলো কাটাই হিসেবেই চলে আসতেছে। বয়স্ক গরুগুলো সব কিছু পার হচ্ছে, অল্প বয়সের যে কাঁচা বয়সের যে গরুগুলো সেগুলো মূলত পাওয়া যাচ্ছে না। এখন সমস্যা হচ্ছে তাহলে খামারিরা কী কিনবে, সংগ্রহ কোনটা করবে? তবে এটা দুশ্চিন্তার কোনো কারণ নাই, আমার অভিজ্ঞতা আমি বলছি। এবার সামনের কুরবানিতে গিয়ে গতবার কুরবানির লাস্টে যে একদম গরুর যে একটা হাহাকার মার্কেটে ছিল, এবার শুরু থেকেই সেটা হবে। এবার যেন কেউ স্বপ্ন দেখে না যে গরু হয়তো অ্যাভেলেবল পাবো বা ওই 18,000 টাকা 20,000 টাকা মনে গরু কিনবো, না এবার হবে না। কারণ মার্কেটে এখন গরুর প্রাইস 25,000 টাকা মন। আচ্ছা, একটা ভালো গরু কিনতে গেলে 25,000-এ কেনা যাচ্ছে না। মাংসের গরুগুলো কিছু আছে হয়তো, হলস্টিয়ান ফ্রিজিয়ান কিছু আছে, কিন্তু কোরবানিকে কেন্দ্র করে যে গরুগুলো মূলত শাহী আর লাল রঙের গরুগুলো যে লালন পালন করা হয় সেগুলোর মার্কেট বর্তমানে এই অবস্থানের মধ্যে আছে। এটা যদি কারো বিলিভ না হয়, বর্তমানে যারা খামারেই যারা আছে মার্কেটে বিভিন্ন হাটঘাট বিভিন্ন পয়েন্ট থেকে যারা গরু সংগ্রহ করতেছে তারা কিন্তু এরা বুঝতে পারছে এবং টেরও পাচ্ছে। কারণ এইখানে বিভিন্ন জায়গার হাটঘাট ঘুরে এসে দেখা যাচ্ছে আমার খামার এসে ভিজিট যখন করতেছে এখান থেকে কিছু হয়তো পাচ্ছে, আমিও যে পরিমাণে চাহিদা আছে সেভাবে গরু কাউকে দিতে পারতেছি না, কারণ গরুর মার্কেট শর্ট। আজ থেকে 3 মাস আগে যে গরুগুলো বিক্রি করছি সেই গরুগুলো থেকে, এটা কিন্তু বাস্তবতা, রিয়েল, সেই পার গরুতে এখন 20,000-25,000 টাকা বড় গরুগুলোতে বেশি কিনতেও হচ্ছে, আমাদের বিক্রিও করতে হচ্ছে। সেটাই, আগে একটা সময় দেখলাম যে একটা প্রোগ্রামে 60-70টা করে গরু দেখানো হতো, 40টা করে গরু দেখানো হতো, এখন আগের তুলনায় বিক্রেতাও অনেক কমে গেছে, আর কেউই 15-20টার উপরে গরু দেখাতে পারতেছে না। নাই, গরু নাই, কোথাও গরু নাই। আর গরু আছে, এমনি অ্যাভারেজ কোয়ালিটি গরু কিনলে ওগুলো হয়তো অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে, কিন্তু আপনার অরিজিনাল যে জাতমানের যে গরুগুলো বড় সাইজের গরুগুলোর এবার প্রচণ্ড ক্রাইসিস। বড় গরু আগে এই সময় প্রচুর পর্যাপ্ত পরিমাণে ছিল, বড় গরু নিয়ে মানুষ বিপাকে পড়েছিল, কিন্তু এবার যার কাছে বড় গরু আছে সে যেন সোনার হয়। 2 লাখ টাকার গরু 4 লাখ টাকা চাচ্ছে, কোনো উপায় নেই। 2.5 লাখ টাকার গরু 3 লাখে বিক্রি হয়ে যাচ্ছে, যার পছন্দ হচ্ছে নিয়ে চলে যাচ্ছে।
গরু, কিন্তু এগুলো কোরবানিতে গিয়েও ভালো ফিডব্যাক পাবে। যদি 20,000-10,000 বেশি হয়, যদি গরুর মধ্যে কোয়ালিটি বা গ্রোথের জায়গা থাকে, সেক্ষেত্রে কোনো খামারে এবার লস হওয়ার সম্ভাবনা নাই। আর এখন প্রশ্ন হচ্ছে, যেটা প্রশ্নটা করে গেলেন, তাহলে গরু এখন সংগ্রহ করবে কোনগুলো, কোন ধরনের গরু, যেহেতু সামনে একটা নির্দিষ্ট সময় আছে, কোন বাজেটের মধ্যে? বর্তমানের প্রেক্ষাপটে দুই দাঁতের যে গরুগুলো আছে, শাহিয়াল গরুগুলো আছে, আপনার 1,00,000 টাকার কোনো গরু নেই, সর্বনিম্ন 1,20,000-1,30,000-1,35,000-এর মধ্যে বা 40,000-এর মধ্যে বাজার যদি কেউ রাখে, তাহলে মোটামুটি একটা ভালো গরু ধরতে পারবে। কেননা ছোটো বাচ্চাগুলো এখন বিক্রি হচ্ছে আপনার 90-1,00,000 টাকা, যেগুলো দাঁতই হয় নাই, 14-15 মাসের বয়সের বাচ্চা, যেগুলো রেডি হবে না, সামনে গিয়ে যে খাদ্যগুলো খাবে সেগুলো গিয়ে ওর পরিপূর্ণ থেকে আশানুরূপ জিনিস পাবে না। বিধায় এখন আপনার গরু কিনতে হবে 1,00,000, মিনিমাম 1,10,000 থেকে শুরু করে 1,35,000-1,40,000-এর মধ্যে গরু কিনতে হবে। এখন অনেকেরই প্রশ্ন, এত দামে গরু কিনলে আবার আমরা বিক্রি করব কত দামে, বিক্রি করব কিভাবে? আর সবারই একটা প্রশ্ন, ভাই আমার এলাকায় তো বড় গরু চলে না, বুঝেন বিষয়টা, আমার এলাকা প্রত্যেকের একটাই উক্তি, আমার এলাকায় বড় গরু চলে না, তাহলে কোন কোয়ালিটির গরুগুলো তার অঞ্চলে চলে? তাহলে সেগুলো দেশি কোয়ালিটি। শাহিয়াল ধরতে গেলে আপনাকে কিন্তু 1,15,000-এর নিচে আপনার হচ্ছে না, বা 40,000-নিচে 2,50,000 যা হয় বা 15,000 থেকে স্টার্টিং হয়। তাহলে এরা গরু কিনবে কোনগুলো, এদের জন্য কোন ধরনের গরু? কিন্তু ওরা তো শাহিয়াল খুঁজতেছে, ওরা কিন্তু অ্যাকচুয়ালি শাহিয়াল গরু খুঁজছে, শাহিয়াল গরু কিন্তু আপনি এই রেটে কেউ পাবেন না, হিসাব কিন্তু এটা। তাহলে যার যার এলাকায় যে যে গরুগুলো চলে, এগুলো আর আপনার এই বিভিন্ন দেশ বিদেশে দৌড়াদৌড়ি না করে নিজের এলাকায় থেকে 70-75 বা 65-80-85-এর মধ্যে কিনলে ওগুলো হয়তো কোরবানি থেকে 1,00,000 টাকা, 90,000 টাকা, 1,10,000-20,000 টাকা বিক্রি করা যায় এগুলো। কারণ দেশি গরুর কোয়ালিটির গ্রোথ কিন্তু 6 মণ ঊর্ধ্বে কিন্তু না, সর্বোচ্চ যদি হাই হয় 6 মণ, কিন্তু এর ঊর্ধ্বে কিনতে হবে না। আর এগুলো এখন যেগুলো যাচ্ছে, এগুলোর আমরা যেগুলো বিক্রি করি মূলত শাহিয়াল ব্রিডের যে গরুগুলো, এগুলো কিন্তু আপনার 10 মণ, 12 মণ, 14 মণ, 16 মণ পর্যন্ত কিন্তু ওগুলো ওয়েট হচ্ছে। আর নর্মালি যেগুলো এখন হয়তো ওই দেখা যাচ্ছে যে আপনার 6 মণের গরুগুলো 1,40,000 কেনা বেচা হচ্ছে, তাহলে ওই গরুটা কিন্তু এখন যে সামনে যে সময় আছে ওর থেকে কিন্তু আরও 4-5 মণ মাংস আশা করা যায়, তাহলে 10 মণ ব্যালেন্স হয়ে যাচ্ছে। তখন 10 মণের গরু যদি একটা হয়ে যায়, তখন কিন্তু একটা ভালো একটা ন্যায্য দামে প্রফিটে বিক্রি করতে পারতেছে। আর এখন সামনে যেহেতু শীতের সিজনটা শেষের দিকে আর কি, যেমন আজ বিগত আজ প্রায় 2 সপ্তাহ হলো আমাদের পাবনা, বিশেষ করে প্রচণ্ড শীত, নিম্নচাপ, শৈত্যপ্রবাহ, এখানে কিন্তু রৌদ্রের ইয়ে নাই। এই যে রোদ, আজকে ফার্স্ট রোদ বের হয়েছে, প্রোগ্রামও কিন্তু আমরা করতে পারিনি রোদের কারণে, প্রোগ্রাম করতে পারিনি। এখন দেখা যাচ্ছে যে এই রোদের সাথে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ডি আছে। আর এই গরুগুলোকে যদি এখন সঠিক মানের খাবার দাবার কৃমিনাশক করে জিঙ্ক লিভার টনিকের ব্যবহার করা যায়, এই আপনার মাঘ মাসের মাঝামাঝি থেকে শুরু করে ফাল্গুন মাসের শেষ অবধি গরুর যে পরিমাণে গ্রোথ হবে, প্রতিটা গরু থেকে 1 কেজি করে গ্রোথ হবে প্রতিদিন গ্রোথ হবে এই সময়টাতে, বিশেষ করে এই সময়টা কিন্তু আপনার গরু গ্রোথের একদম উপযুক্ত সময়। এইভাবে খাদ্য রেশনিংটাও তো করতে দিতে হবে শরীরের। দেখবেন প্রত্যেক যার যার বাড়িতে গরু আছে বা যারা গরু লালন পালন করে, শরীরের দেখবেন যদি এস প্রত্যেক গরুর লোম ঝরে যাচ্ছে, আর লোম ঝরে যাওয়া মানে গরু আর এক ধাপ বৃদ্ধি পাওয়া, এটা কিন্তু এক ধাপ, গরুর লোম কিন্তু সবসময় ঝরে না, এই লোম ঝরে যাওয়া মানে আর এক ধাপ বৃদ্ধি পাওয়া। আর এই লোম ঝরার আগ মুহূর্তে, যখন লোম ঝরার শুরুতে আপনারা সবাই জিঙ্কের ব্যবহারটা বাড়াই দিতে থাকেন, দেখবেন গরুর কি ফাটাফাটি একটা গ্রোথ হয়ে যায়, এর থেকে ভালো একটা রেজাল্ট এবং ভালো একটা ভালো কিছু পাওয়া সম্ভব এখান থেকে। তো মার্কেটে যত গরু ক্রাইসিস চলতেছে, যে যার সাধ্যমতো গরু এখন নিজের আয়ত্তে রাখতে হবে। যারা প্রকৃত টার্গেট করে আছে কোরবানি করে, তারা গরুগুলো সংগ্রহ করে এখনই ভালো, এখন যেহেতু যেটুকুনো বৃদ্ধি আছে সামনে গিয়ে কিন্তু এটা আর কেউ ধরতে পারবে না, সেটাই। আর আপনি যেটা বললেন যে সবাই সবার স্বপ্নের লক্ষ্যে আমরা ছুটি, তো যারা গ্রাম্য অঞ্চলে বা যাদের এলাকায় বড় গরুগুলো চলে না, আপনি তাদের জন্য পরামর্শ দিলেন তারা এই দূর দূরান্তে না ঘুরে তাদের এলাকায় যে মার্কেটগুলো আছে বা এলাকার যে গ্রাম্য বাড়িগুলো আছে এগুলো থেকে সংগ্রহ করে তারা তাদের মতো করে গরুগুলো রেডি করতে পারে। তবে সার্বিক দিক এখন কি, এখন আপনার সব কিছুরই বাংলাদেশ যদি সব কিছুতে ডেভেলপ করছে, এখন রাস্তাঘাট সব এলাকাতেই আর কম বেশি হয়ে গেছে, এটা গভর্নমেন্টের কৃতিত্ব বলা চলে, অনলাইনের যুগও চলে আসছে। এখন বড় গরু বিক্রি করা বা ইয়া গরু বিক্রি করার কোনো ঢাকার আশেপাশে, আমরা বাংলাদেশের যে কয়টা জেলা বা ডিস্ট্রিক্ট আছে, আমরা তো ঢাকার সব আশেপাশেই সব আছি, দেখা যাচ্ছে যে এখন পাইকারও প্রচুর আছে, লোকজন আছে, বিক্রি হয়ে যায়, কেউ চেষ্টা করলে বিক্রি থেমে থাকবে না। তো বড় গরুতে যে পরিমাণে প্রফিট করা সম্ভব,
ছোট গরুতে ওইভাবে প্রফিট কিন্তু হয় না, কখনো হয় না ছোট গরুতে। সেটাই, কারণ ঢাকাতে যারা বড় বড় যারা এ পর্যন্ত যতগুলো বড় খামারই হয়েছে এদের খামারে ছোট গরুর সংখ্যা জাস্ট কিছু, আর বেশিরভাগই বড় গরু। আর বড় গরুতে এরা প্রফিট করে এরা খামারকে বেশি ত্বরান্বিত এবং ডেভেলপ করছে। 2 লাখের গরু 5 লাখ টাকা বিক্রি হয়েছে, অনেক সময় বিক্রি হয়, অনেক সময় হয়েছে মানে হয়েছে হচ্ছে। এই সেই সেই সার্বিক দৃষ্টিকোণ থেকে এখন যে যেভাবে অভ্যাস, তো যার যার এলাকা ভিত্তিক যে যেভাবে গরু লালন পালন করতে পারে, আমি বলবো না যে বড় গরুই কিনবেন বা ছোট গরু কিনবেন, দেশি গরুতেও করতে পারেন, ওগুলোতেও করতে পারেন, যার যার পুঁজি অনুযায়ী করতে পারেন। এগুলো লাভ সবকিছুতেই আছে, শুধু সেই লক্ষ্যে কাজ করে যেতে হবে। সেটাই, যেমন একটা ছেলের কথা বলি, সেদিনকে গাইবান্ধা একটা ছেলের বাড়ি, নাম রিপন ভাই। রিপন, আসলে মানুষের কিছু কিছু বিশ্বাস ধরে কিছু কিছু জায়গা থেকে থাকে, হয়তো আপনার সাথে কথা হয়েছে, ছেলের ফ্যামিলি হিস্ট্রি, লাইফ হিস্ট্রি সব কিছুই বলছে। বলার পরে সে জিরো ব্যালেন্সের লোক, একজন এক দোকানের এক কর্মচারী, 4,000 টাকা স্যালারির চাকরি করে, সে 40,000 টাকা নিয়ে আসছে, 40,000 টাকা নিয়ে আসছে বছরের পারিশ্রমিক, হ্যাঁ আমার সাথে সাক্ষাৎ করতে আসছে, 40,000 টাকা আমি রিসিভ করে রেখে দিছি। এখন আর সে কিছু টাকা হয়তো লোন কটন করছে, করে হয়তো তার পূর্ব মোট ব্যালেন্স আছে 1,30,000 টাকা। এখন তার স্বপ্ন হচ্ছে যে আমার এখান থেকে গরু নেবে, গরু নিয়ে সে খামার স্টার্ট করবে, কিন্তু এখন পড়ে গেছে বিভ্রান্তি। তার আশা হচ্ছে দুইটা, এখন দুইটার এখন 1,30,000 টাকা দুই গরু মিলানো খুব কঠিন, মিলাতে গেলে দেশি গরু হচ্ছে। এখন তাকে যদি তাকে আমি বলছি দেশি গরু ছাড়া তো এগুলো মিলানো কঠিন হয়ে যাচ্ছে। এখন তার এলাকায় থেকে কিনলে কিন্তু সেই ব্যালেন্সে দুটো গরু পাচ্ছে, আর আমরা যে গরু বিক্রি করি এ গরু কিন্তু মিনিমাম মোটামুটি একটা ভালো স্টেজের গরুগুলো কিন্তু কিনতে গেলে 1,25,000-30,000 টাকা তার ব্যালেন্স একটা। হয়তো তাকে আমি বলছিলাম যদি আমি কিছু সহযোগিতা করি, হয়তো 20-30,000 টাকা বা আমি সহযোগিতা করলাম, তাতে দুইটা গরু হচ্ছে না। তো এখন এরকম চিন্তাভাবনা নিয়ে যদি ও যদি বুঝতো, কিন্তু ওর কথা তো গরু আপনার কাছ থেকে নেব, ও যদি বুঝতো গরু দুইটি আমি আমার এরিয়া থেকে আমি হয়তো 1,30,000 টাকা আছে বা 20,000-10,000 টাকা যোগান দিয়ে দুইটা কিন্তু হয়ে যাচ্ছে, কিন্তু আমি তো এখান থেকে দিতে পারতেছি না, গরু কিন্তু একটা, এই যে একটা ইয়ার মধ্যে পড়ে আসি। তো এই জন্য বলি যার যার এলাকা থেকে আপনার সাধ্য অনুযায়ী ছোট গরুগুলো আপনি সংগ্রহ করতে থাকেন, করে আপনারা আপনার এলাকা ভিত্তিক চাহিদা পূরণ করেন। সেটাই, আর যদি আপনি আধুনিক মডার্ন খামার করতে চান তাহলে আপনাকে 1,15,000-1,40,000 মধ্যে সামনে যে কুরবানি আছে যেগুলো আছে এগুলোর পিছে দৌড়াতে হবে, আর যেগুলো আছে এগুলো পিছনে যেগুলো দেখতেছেন এগুলো আবার পোড়া হচ্ছে ভিন্ন, এগুলো এক্সেপশনাল গরু, এগুলো এগুলোর কোনো হিসাব নেই, এগুলোর মার্কেটও ন্যায্য কোনো মার্কেটও নাই, এগুলো আপনার কোনো ইও নাই, এইটার কোনো লিমিটেশন নাই, লিমিটেশন নেই সব গরুগুলো। তো চলেন এবার গরুগুলো একটু দেখি আর গরুগুলো সম্পর্কে জানি। একদম শুরুতেই একটা গরু বেঁধে রাখছেন সাদা করে, এই গরুটা সম্পর্কে একটু জানাবেন, এটা মূলত কোন জাতের গরু? এটা সাহিওয়াল গরু, সাহিওয়াল, এটা মূলত সাহিওয়াল, দাঁত মাত্র দুইটা ভাঙছে রিসেন্ট, দুই দাঁত ভাঙছে রিসেন্ট, আকৃতিতে তো বেশ বড়ই মনে হচ্ছে, অনেক বড়, শরীরে এখনই প্রায় 11 মন মাংস আছে। আচ্ছা, এই সময়তেই তাহলে এই গরুগুলো কি আসলে অ্যাভেলেবল পাওয়া যায় কোথাও? কিন্তু এই গরুগুলো ওইভাবে মেলানো যায় না, এই গরুগুলো মেলানো যায় না, এগুলো ওই দেখা যায় 1,000-2,000-4,000 তৈরি হয়, কিন্তু এর ক্রেতার সংখ্যা, কিন্তু এর ক্রেতার সংখ্যা প্রচুর, ক্রেতার সংখ্যা আমরা তো হয়তো নিয়ে এসে বিক্রি করব, কিন্তু যারা শৌখিনতার বসে বাজারে নেবে এদের সাথে কিন্তু পাল্লা দিয়ে গরু কেনা কখনো যায় না, তারা 20,000-25,000 এক্সেস করে। এই গরুগুলো মার্কেটে 5,00,000-6,00,000 কোরবানিতে বিক্রি হয়, এই গরুগুলো বিভিন্ন নামকরণে, বিভিন্ন রাজা বাদশাহ, বিভিন্ন আপনার কি সব অনেক রকম নাম আছে, নাম আছে, সেই নামের ব্যবহারের মাধ্যমে এগুলো কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে। এটা কিন্তু তার মধ্যে একটা গরু, গরুটা একটু খুলে একটু ভালো করে একটু দেখা, একটু দেখানো হবে পারো সুবিধা হবে। তো এই গরুটা আপনি কতদিন আগে নিয়ে আসছেন? এটা নিয়ে আসছি আমি গত 5 দিন আগে আনছি, 5 দিন হলো আপনার খামারে আছে, সম্পূর্ণ সুস্থ, হ্যাঁ গরু সম্পূর্ণ সুস্থ, খাবার তাজে থেকে সবকিছুই ভালো, কোনো দিকে গরু ঘাটতি বা তুটি নেই। এটার ট্যাগ নাম্বার হচ্ছে আপনার 947 নম্বর ট্যাগ, 947 হবে না 74 হবে, একটু ভালো করে দেখেন তো, 974 তো। এই গরুটা যদি কোনো ক্রেতার পছন্দ হয়ে থাকে, হ্যাঁ এটা আলোচনা সাপেক্ষে আমি দামটা আমি বলবো না, দাম আমি হাইট করে রাখলাম, এগুলো আলোচনা সাপেক্ষে বিক্রি করবো। আর যদি বড় গরু ছবিতে কিন্তু ওইভাবে আসে না, এর যে গ্রোথ বা এর যে জায়গা, পেছনের শেপ টেপ যেটা আছে, এসব গরু কিন্তু আপনার ওই ক্যামেরাতে ওইভাবে দেখা যায় না। যদি যদি কেউ বড় গরু সংগ্রহে আগ্রহী থাকেন তাহলে সরজমেন আমার ফার্মে আসবেন, ফার্মে এসে দেখা শোনার পরে দরদাম করে নিয়ে যাবেন, তবে দামে বাঁধবে না। আর এই গরুটা সাইড করে দেওয়া হোক, আজানও শুরু হয়ে গেছে, আজানের পরে পরবর্তী গরুগুলো দেখবো।
এই পাশে আপনার দুই নম্বরে আর একটা বেশ বড় সড়ো গরু নিয়ে আসা হলো, এইটা সম্পর্কে আমাদের একটু জানাবেন, কোন জাতিটা? এটা অরিজিনাল শাহিয়াল, এটা আবার চার দাঁত, কিন্তু শরীরে এখনো প্রচুর পরিমাণে মাংস আসবে, মাত্র দুই দাঁত ভাঙছে, চার দাঁত হয়েছে আর কি। দুই দাঁত ছিল, চার দাঁত হয়েছে, চার দাঁত হয়েছে। তবে গরুর চোট প্লাস সামনে যে ঘাড়ের দিকটা, যে ঘাড়ের যে অংশটা, নাভি প্লাস কম্বল, এক কথা কোনো কিছুতে ঘাটতি নেই গরুতে, সামনের দিকটা বেশি, একদম পুরা স্পেশাল গরু। এবং কালারটা, কালারের দিক থেকেও স্পেশাল, কারণ যদি এসব গরুর মধ্যে যদি ব্রিড সেই ভালো না থাকতো, কোনোদিনও এই অবস্থাতে এই গরুর এই পরিমাণে বডি টাক্সার এখনই তো হতো না, এই ফ্রেমটা আসতো না। এগুলো এগুলো এখন সামনে, এগুলো সময় তৈরির, এগুলোর সময় এগুলো প্রচুর পরিমাণে এখন জায়গা আছে, ৬ মাসে এই গরুগুলোর ভবিষ্যৎ দেখা যাবে, সর্বোচ্চ বিগ সাইজের গরু হবে। আর এই গরুগুলোই আনলিমিটেড দামে বিক্রি হবে গরুগুলো। আর যারা পুরাতন, যারা খামারি আছে, ওদের টার্গেট কিন্তু এই জাতীয় গরুগুলোকে, কিন্তু এই গরুগুলো এখন সচরাচর পাওয়া যায় না, কারণ এই ধরনের গরুর কোনো লিমিটেশন নাই, কোনো ক্রেতার যদি পছন্দ হয়ে যায় তাদের কখনো এটার দামের দিকে, তবে আমরা কিনে নিয়ে আসছি হয়তো যারা পুরাতন, যারা খামারি, আর যারা গরু, যারা বিক্রেতা খামারে নিজস্ব, যারা গৃহস্থ যেগুলোকে বলে, গৃহস্থদের খামারিদের কাছ থেকে, যারা গরু বিক্রেতা, এদের কাছ থেকে গরু একটু হলেও কিনে আরাম আছে। কেননা, কারণ এরা হচ্ছে আপনার দুই চার পাঁচ দশ হাজার টাকা লাভ হলেই গরু কখনো আর রাখে না, আর ওদের টার্গেটটা কিন্তু ওইটা থাকে না। কিন্তু যারা খামারি তারা কিন্তু টার্গেট কিন্তু ওই গৃহস্থের কাছ থেকে গরু কেনা, ওদের কাছ থেকে কিন্তু সহজে কিন্তু কম দামে গরু কিন্তু কেনা যায় না। এই গরুটা আপনার তো এখন বিক্রি উপযুক্ত, বিক্রি করবেন? বিক্রি করবো এটা, তো থাকবে। এটার মূল্য কি বলবেন? না, এটাই দুইটা গরুই আমি হাইড করে রাখবো, দুইটা গরু একদম সর্বোচ্চ বড় গরু। আমি আগেও বলছি কিন্তু বড় গরু ছবিতে হয়তো কেমন দেখা যায় জানি না, এই গরু যারা নেবেন সরজমিনে যদি বাস্তবে এসে দেখে নিতে পারেন, তাহলে আমি মনের দিক থেকে স্যাটিসফাইড থাকবো, দর দামে ইনশাল্লাহ কারোর সাথে বাদ দেখার পরে আপনি সিদ্ধান্ত তারা নিতে পারবে। লাভ ব্যালেন্স রেখে আমি গরু এই দুইটা আমি হ্যান্ড ওভার করবো। তো এই দুইটা গরু আপনি দাম বললেন না, দামটা হাইড রাখছেন, বিক্রি হওয়ার পরে আমরা দামটা জানতে পারবো? আমি দাম জানতে পারবো, আবার কেউ যদি ওই আমার তো কন্ট্যাক্ট নাম্বার থাকবেই আপনার স্ক্রিনে থাকবেই, কেউ ন্যায্য দামটা চাইলে আমি এক দামটাই ফিক্সড বলে দেবো। আচ্ছা, তো এই দুইটা গরু তাহলে এটাও সাইড করে দেওয়া হোক, নিয়ে যাওয়া হোক। পরবর্তীতে বেশ কিছু গরু আছে, সেইগুলো দর্শকদের দেখেন। এই পাশে তিন নম্বরে আর একটা গরু নিয়ে আসা হলো, এই গরুটা সম্পর্কে আমাদের একটু জানাবেন, কোন জাতিটা? এটা শাহিয়াল, এক কথা ব্র্যান্ড শাহিয়াল, ডাবল নাভি, ডাবল নাভি, কম্বলটা অনেক ঝোলানো, অরিজিনাল জাতের গরু। এই গরুটার দাঁতের অবস্থা কি? এটার দুই দাঁত, আর এই গরুগুলো অঞ্চল ভিত্তিক হয়, আপনি দেখবেন সব অঞ্চলে কিন্তু এই গরু নাই, আপনি কিছু কিছু অঞ্চলে যান, হাট ঘাটে যান, এক গরু এগুলো পাবেন না, সেইসব হাটে এইসব গরু পাওয়া যায় না, পাওয়া যায় না। এগুলো সব ইন্ডিয়ান গরু আসছে, বর্ডার সীমান্তের গরু সব, এগুলো এসব জায়গা থেকে এগুলো সংগ্রহ করা। এটা ট্যাগ নম্বর 978, দাম চাচ্ছে 185,000 টাকা, আলোচনা সাপেক্ষে বিক্রি করবো। 978 নম্বর ট্যাগ, 185,000 টাকা দাম, আলোচনা সাপেক্ষে বিক্রি করবো। আর এখান থেকে দরদামের সুযোগ আছে, দরদামের সুযোগ আছে। আচ্ছা, ওইটা নিয়ে যাওয়া হোক, পরবর্তী গরুটা দর্শকদের দেখেন। পাশে চার নম্বরে আর একটা গরু নিয়ে আসা হলো, এই গরুটা সম্পর্কে আমাদের জানাবেন, কোন জাত? এটা আপনার শাহিয়াল, কিন্তু একটু ক্রস আছে, মাথার ব্রিডটাতে এসে একটু ইন্ডিয়ান কিছু লম্বা হাই, যেগুলো হরিয়ানা বোল্ডার কিছু স্টাইপের গরু আছে না, সেই স্টাইপের একটু ব্রিড আছে এর মধ্যে। তবে গরু ওগুলো বড় হতে পারে, ই হতে পারে, কিন্তু এটা লম্বায় আবার সর্বোচ্চ বড় হবে, বড় হবে, মাত্র দুই দাঁত ভাঙছে, বয়স একদম কম। এটা আবার আপনার সর্বোচ্চ আপনার এলাকা ভিত্তিক সেরা গরুতে পরিণত হবে, এইসব গরুগুলো যদি খাদ্য দিয়ে যদি একটু তৈরি করা যায় এই গরুগুলো থেকে। এটা আপনার 980 নম্বর ট্যাগ, 175,000 টাকা দাম, আলোচনার সুযোগ আছে। তবে সব গরুতে এবার খুব সীমিত আলোচনার সুযোগ রাখছি, সব গরুতে এবার খুব বেশি আলোচনার সুযোগ নেই, সেবার রাখিনি, কারণ গরুর মার্কেট বেশি, এখন সারা বছর একইভাবে বিজনেস করা যায় না। একটা সময় হয়তো ওই 10,000, 8,000, 7,000 করলে এখন করতে হবে তারও নিচে, হিসাব এইটাই। এখন মার্কেট বেশি, হুট করে মার্কেটে গরুর মার্কেট বাড়াই গেলে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়ে যাবে, কিন্তু প্রকৃত অর্থে তো মার্কেট বেশি। এই গরুগুলো এখন মার্কেটে আমি যে দাম চাইছি, এই গরুটা আমার আগে আসা, আমি এ দামে গরু কেউ কিনতেই পারবে না মার্কেটে, বর্তমানে মার্কেটে চ্যালেঞ্জ করে বলতে পারি এসব গরু ওরকম দামে কেউ কিনতেই পারবে না এসব গরু। আচ্ছা, যে মার্কেটে আমার কথা, আমিও থাকবো,
মার্কেটে যে খামারি যারা আছে সবাই সবাই টিকে থাকতে পারে, সবাইকে নিয়ে আমাদের কারবার, তারা টিকে না থাকলে আমরা কোনোদিন টিকে থাকতে পারবো না, এটাই হচ্ছে হিসাব। এখন কে কি মন্তব্য করলো আর কে কি মনে করলো একজন জানে, সেটা একজন জানে, এটা নিয়ে আর সমালোচনা করার কোনো প্রয়োজন নেই। এসব গরুগুলো একটা সময় গিয়ে আপনার অনেক ভালো কিছু এখান থেকে পাওয়া সম্ভব। আর এসব গরুগুলো যারা নতুন যে খামারি বা পুরনো যে খামারি আছে বা যারা গরুতে অনলাইনে দীর্ঘদিন দেখতে দেখতে গরু সম্বন্ধে কিন্তু মানুষের এখন একদম একনিষ্ঠ যেটা ন্যায্য সে ধারণাটা চলে আসছে। এখন আমি বহুত খেয়াল করছি গরু কিনতে তো একটু কম বেশ হয়ে যায়, হয়ে যায় না, ক্রস গরুগুলো ঠেকে থেকে যায়, আবার একটু লো কোয়ালিটির যেগুলো হয়ে যায় আর ভালোগুলো আগে বিক্রি হয়ে যায়, অনলাইনেই বিক্রি হয়ে যায়। আর এখানে একটা সবার আস্থা বিশ্বাস থাকে, সেটা হচ্ছে কি দামের যে বিষয়টা সব থেকে বড় ইয়েটা, যে যারা অনলাইনে যারা আমার এখান থেকে যারা গরু কিনছে এলাকায় যাওয়ার পরে কোনো এলাকার যারা খামারে আছে বা তার আত্মীয় পরিজন যারা আছে কেউ একটা গরুতে কখনো অপছন্দ করে না, এই গরুটা ভালো না ভাই, যেটা আমরা ক্যামেরায় দেখছি বা যেরকম আপনি বর্ণনা করছেন সেইটা হয় নাই, এরকম মানে রিপোর্ট আমার কাছে আজ পর্যন্ত আসে নাই। এইটাই হচ্ছে আমার সব থেকে ব্যবসার বড় সফলতা, মূলধনে এইটাই 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 বড় সফলতা। তো এইটা হচ্ছে 981 নাম্বার ট্যাগের একটা গরু, দাম 180,000 টাকা দাম চাচ্ছি, আলোচনার সাপেক্ষে বিক্রি করা হবে 180,000 দামের সুযোগ আছে। তবে এই প্রাইজে নেক্সট ইয়ার গরু বিক্রি করতে পারবো কিনা জানি না, মার্কেটের যে কন্ডিশন এবারে বাধা আছে। আচ্ছা, তো এই গরুটা একটু হাঁটায় নিয়ে যাওয়া হোক, দর্শকদের হাঁটানোর চিত্র দেখি যে গরু সম্পূর্ণ সুস্থ সবল আছে কিনা। গরুর চোট প্লাস পেছনের যে অংশটা অত্যন্ত ভারী, পেছনেরটা 981 নাম্বার 180,000। এই যে এই পাশে নতুন আর একটা গরু নিয়ে আসে হলো, এটা সম্পর্কে আমাদের একটু জানাবেন। এটা আপনার সাহিয়াল, ব্ল্যাক সাহিয়াল, মাত্র 2 দাঁত, 972 নম্বর ট্যাগ, দাম চাচ্ছে 160,000 টাকা, আলোচনা সাপেক্ষে বিক্রি করা হবে। এটা কি দাঁতের মধ্যে গেছে? এটা 2 দাঁত হয়েছে, গরু 100-তে 100, কিন্তু গরুটা নতুন, হয়তো নতুন যারা পুরাতনটা বুঝে নেবে, নতুনটা হয়তো বুঝবে না, গরুটাতে একটু কৃমি আছে, যদি একে 7টা কৃমির ট্যাবলেট ইউজ করা যায় এবং এরপরে গিয়ে যদি একে আপনার 3 লিটার জিঙ্ক সিরাপ আর 1 লিটার লিভার টনিক আর সাথে যদি একটা আপনাকে রেনেটা কোম্পানির যে AD3 ইঞ্জেকশন আছে, ইঞ্জেকশনটাকে যদি ব্যবহার করা যায় এই 15-20 দিনের মধ্যে এই গরু কোথাকার গরু কোথায় যাবে কল্পনা করাই কঠিন। আচ্ছা, তো এটার ট্যাগ নাম্বার বললেন হচ্ছে 972, আর দাম চাইলেন 160,000 টাকা, 160,000 টাকা। গরুর হাইটেও লম্বা এবং সামনের দিক থেকে অনেক হাইটি গরুটা, এবং সামনে প্রচুর পরিমাণে মাংস আসবে গরুটা থেকে, উচ্চতা একটু বেশি আছে, উচ্চতা একটু বেশি আছে। তবে এই গরুর যে মার্কেট, এই মার্কেটে এই গরু আর থাকবে না, এই গরু আর এই দামে পাওয়া যাবে না, থাকবে না এটা, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যে জায়গাতেই হোক যে ব্যবস্থাতেই হোক এই গরু আর কেউ এসব দামে মেলাতে পারবে না, তাহলে সব রেডি গরু। তো এটা ছিল 972, 160,000 টাকা, এটা সাইড করে দেওয়া হোক, পরবর্তী যে গরুটা আছে সেটা নিয়ে আসা হোক। নতুন আর একটা গরু নিয়ে আসলেন, এটাও আগেরটারই কালার, কালো কালার, এটা সম্পর্কে একটু জানাবেন। এটাও সাহিয়াল, সাহিওয়াল, এটা সাহিয়াল গরু, আপনার নাভি কম্বল গরুর হাইটে অনেক লম্বা এটা। আচ্ছা, এসব গরু সর্বোচ্চ বড় গরু হবে, এগুলো সর্বোচ্চ। এবারে যে গরুগুলো আছে বেশিরভাগ গরুগুলোই আপনার হাইটে লম্বা এবং অরিজিনাল জাতের গরু এগুলো। এটা এই গরুটার দাঁতের অবস্থা কি? এটা মাত্র 2 দাঁত ভাঙছে, এটাও 2 দাঁত ভাঙছে। এগুলোর বয়স সর্বোচ্চ গেলে আপনার 22-24 মাসের মধ্যে উঠবে না, 2 বছর প্লাস মাইনাস, প্লাস মাইনাসের মধ্যে এগুলো আছে। আচ্ছা, এগুলো অরিজিনাল জাতের গরু। এটা আপনার 977 নম্বর আপনার ট্যাগ, 170,000 টাকা দাম চাচ্ছে, আলোচনা সাপেক্ষে বিক্রি করা হবে। 170,000 টাকা দাম চাইছে। গরুর হাইট দেখেন কত বড় এখনই, হাইট প্রচুর হাইট এই গরুটা থেকে, লম্বায় আবার একটু বেশি, লম্বায় বেশি হবে এটা, লম্বাতেও বড়, সর্বোচ্চ বড় মাপের একটা গরু হবে। আচ্ছা, দাম চাইলেন 170,000 টাকা, আলোচনা সাপেক্ষে বিক্রি করা হবে। কোনো ক্রেতা ভাইয়ের পছন্দ হলে একটু কথা বলে নিতে পারে, কথা বলে নিতে পারে, আর যারা বিশ্বাস করে তারা অনলাইনেও কিনতে পারে, আর সরজবে এসে নিতে পারলে আরো বেশি ভালো হবে, তারা আসলে গরুটা কেমন দেখেও নিতে পারবে। পাটার কন্ডিশন, পায়ের আসলে ভিডিও তো সব করানো হয়, একটা জিনিস আপনারা
খেল করবে আমরাও ই করে হরা গরুর পায়ের খুর কিন্তু এই আপনার ফ্যাটানিং এর গরুর কিন্তু একটা মেজর সমস্যা থাকে এই খুরটা কিন্তু আসলে আমরা কেউ ভাবে কেউ ক্যামেরাতে ফোকাস করা হয় না আপনার পায়ের খুরগুলো ধরে দেখেন একটা ফ্যাটানিং এর গরুর পায়ের যে খুরের যে বৈশিষ্ট্য থাকা দরকার এই গরুর মধ্যে সেইটা আছে আচ্ছা সরোয়ার ক্যামেরাটা একটু এই সামনে দিয়ে সুন্দর করে একটু ধরে দেখাও ক্যাম্পায় খুরগুলো বিশেষ করে খুরটা তাহলে একটা ধারণা আসবে এই এই খুরগুলো এই জাতের খুরের গরুগুলোর টেকসই ভালো এবং মাংস যদি শরীরে যতই ধারণ ক্ষমতা থাক এর পাগুলো ওগুলো ধারণ করতে পারে ধারণ করতে পারে পেছন পাও এবং সামনের পায় গরুটা একটু চঞ্চল বেশি আচ্ছা তো এটা হচ্ছে 900 কত নাম্বার ট্যাগ 977 নাম্বার ট্যাগ আর দাম 170,000 টাকা দাম চাও আলোচনা সাপেক্ষে বিক্রি করা হবে আচ্ছা তো এই গরুটাও সাইড করে দেওয়া হোক পরবর্তী গরুটা দর্শকদের দেখেন ঠিক এই যে এই পাশে আর একটা নতুন গরু নিয়ে আসা হলো এটা সম্পর্কে আমাদের একটু জানাবেন কোন জাতের গরু এটা এটাও আপনার শাহিয়াল শাহিওয়াল এখানে যে গরুগুলো আছে সব গরুগুলো বেশিরভাগ গরুই শাহিয়াল গরু আচ্ছা আর এই গরুগুলো তো বাইরের গরু আমাদের দেশের না না এগুলো সব বাইরের গরু দেখতেছেন অল্প সময়ে গরুর হাইটে লম্বা কত এবং হাইটে প্লাস এত দুই দিকেই লম্বা গরু আচ্ছা এটা 979 নম্বর ট্যাগ 155,000 টাকা দাম চাচ্ছে আলোচনার সুযোগ আছে 155,000 টাকা এই গরুটার দাম যদি কেউ সত্যিকারে যদি কেউ পরিকল্পিত ফ্যাটানিং মোটা তাজাকরণের খামার করতে চায় গরু তার জন্য এগুলোই উপযুক্ত গরু এই ধরনের গরুগুলোই হ্যাঁ এই যে গরুগুলো আজকে দেখাচ্ছি এর বাইরে গেলেই হিসাব নিকাশের হেরফের হয়ে যাবে যারা আধুনিক বিজ্ঞানসম্মত খামার করতেছে বিক্রি শেষে গিয়ে বছর শেষে হিসাব নিকাশে এলোমেলো হয়ে গরমিল হবে হয়ে যাবে আচ্ছা এগুলোকে নিয়ে যা শুধু সঠিক মানের খাবারটা প্রয়োগ করতে পারলে এর যত্নটা করতে পারলে এখান থেকে ভালো কিছু পাওয়া যাবে কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া যাবে যদি এখানে কোনো বালা মুসিবতটা না হয় তো এটা এফএমডি হওয়ার কোনো সম্ভাবনা আর নেই মোটামুটি যে একটা প্রকোপ ছিল এটা চলে গেছে এটা আমার মনে হয় না আর 6 মাস 1 বছরের মধ্যে আর আসবে আচ্ছা এটা ট্যাগ নাম্বার ছিল 179 হ্যাঁ 79 155,000 টাকা দাম আলোচনার সুযোগ আছে আচ্ছা তো এই গোটা নিয়ে যাওয়া হোক পরবর্তী যে গরুগুলো আছে সেইগুলো দর্শকদের দেখানো হোক এই পাশে আর একটা লাল কালারের গরু নিয়ে আসা হলো এটার জাত সম্পর্কে জানাবেন কোন জাত এটা শাহিয়াল একদম শাহিয়াল একদম অরিজিনাল শাহিয়ালের মধ্যে আর কোনো খাদ নেই আচ্ছা এর মাথা প্লাস কম্বল নাভি শরীরের চামড়া এবং বডি টাক্সার পায়ের খুর থেকে এ টু জেড সবকিছুই ভিন্ন সবকিছুই পাইছে এটা এসব গরু আর ওই মানে বলার অপেক্ষা রাখে না কারণ এখন গরু সবাই চেনে জানে এটা দেখলেই সব বুঝতে পারবে গরুগুলোর মধ্যে কি আছে 971 নম্বর ট্যাগ 145,000 টাকা দাম আলোচনার সুযোগ আছে এটা কি দাঁতের মধ্যে গেছে এটা এখনো দাঁত সম্ভবত হয়নি তবে দেখি নেই দাঁত তার আচ্ছা দাঁত দেখেন নাই হলেও দুই দাঁত অথবা এক দাঁত আর না হলে হয় নাই সামনে যে কম্বল আছে হ্যাঁ বায়ের মাথার যে শেপটা আছে অনেকটা কিন্তু ব্রাহ্মা গেটা আচ্ছা তো মূলত একটা শাহিয়াল গরু নকল ব্রাহ্মা বলতে পারি নকল ব্রাহ্মা তো নকল ব্রাহ্মার ট্যাগ নাম্বার 100 971 145,000 টাকা দাম 145,000 টাকা দাম আলোচনার সুযোগ আছে আলোচনা করে দামটা ফিক্সড করে নেওয়া যাবে আচ্ছা তো এই গরুটা নিয়ে যাও হোক এই ছিল আপনার প্রথম লটের গরুগুলো তো এবার দ্বিতীয় লটের যে গরুগুলো আছে দ্বিতীয় লটের গরুগুলো নিয়ে আসেন আমরা সেইগুলো দর্শকদের দেখাই এই পাশে আপনি নতুন আরেকটা গরু নিয়ে আসছেন লাল করে এটা সম্পর্কে আমাদের একটু জানাবেন এটা শাহিয়াল গরু এটা আপনার 970 নম্বর ট্যাগ 138,000 দাম এটা কি দাঁতের মধ্যে গেছে হ্যাঁ দুই দাঁত হয়েছে এগুলো দুই দাঁত হয়েছে এগুলো আপনার মাঝারি সাইজের যে গরুগুলো হয় সেই গরুগুলো গুলো হবে আচ্ছা এইগুলো মাঝারি সাইজের গরু হবে 6 মাসে রেডি হয়ে যাবে এগুলো রেডি হয়ে যাবে এগুলো ধরুন 6 মাস পরে গিয়ে দেখা যাচ্ছে এগুলো 180-185 এগুলো সেল হবে বা 90 মার্কেট ভালো থাকলে তখন আর হিসাব ভিন্ন গরু জাতের দিকে 100-100 গরু সম্পূর্ণ সুস্থ এবং মোটা তাজাকরণের যে বৈশিষ্ট্যগুলো সবগুলো এর মধ্যে আছে এখন দাম চাচ্ছেন 138,000 টাকা দরদামের সুযোগ আছে দরদামের সুযোগ আছে আচ্ছা তো এই গোটা সাইড করে দেওয়া হোক পরবর্তী গরুগুলো দেখি আর একটা গরু নিয়ে আসা হলো এটা সম্পর্কে আমাদের একটু জানাবেন এটা মূলত গির গিরের বাচ্চা গরু এখনো দাঁত হয়নি এগুলো কুরবানিতে এগুলো তৈরি হয়ে যাবে দাঁত যে কোনো সময় এগুলো হয়ে যাবে 6 মাসের মধ্যে রেডি হয়ে যাবে এগুলো রেডি হয়ে যাবে এগুলো কুরবানিতে চলবে এটা 983 নম্বর ট্যাগ 100,000 আপনার 25,000 টাকা দাম এটা 125 এর একটা গরু আর 983 নম্বর ট্যাগ 83 নম্বর ট্যাগ গরু উচ্চতায় হাই আছে এবং সব দিক থেকে ভালো আছে আর গরু সম্পূর্ণ সুস্থ গরু আর গরুর চোট হবে বিশেষ করে চোট আর লম্বার দিক থেকে গরুর গির জাতের গরুগুলো একটু লম্বা চোটটা বড় হয় গরুগুলো খুব মানের গরু হবে দাম 125,000 টাকা তো এটাও সাইড করে দেওয়া হোক পরবর্তী গরুগুলো দর্শকদের দেখেন ঠিক আছে নতুন আরেকটা গরু নিয়ে আসা হলো এটা সম্পর্কে একটু জানাবেন এটাও আপনার শাহিয়াল যে কোনো সময় দাঁত হয়ে যাবে দাঁত এখনো হয় নাই কিন্তু দাঁত হবে সময় হয়ে গেছে এখন এগুলো কুরবানিতে উপযুক্ত
তৈরি করতে চায় তার মধ্যে এটা একটা পারফেক্ট একটা গরু, একদম নাভি কম্বল আপনার, এর কালারের দিক থেকে সবকিছু এক্সেপশনাল আছে, নিয়ে যা শুধু তৈরি করে নিতে হবে। 986 নাম্বার ট্যাগ, 125,000 টাকা দাম, আলোচনার সুযোগ আছে। আচ্ছা, তবে সব গরু এখন যে রেটে দেওয়া যাচ্ছে পরবর্তীতে দিতে দিতে পারবো কিনা জানি না, তবে এসব গরুগুলোর থেকে 2 টাকা হলো প্রফিট গুনতে পাবে, গুনবে এই ধরনের গরু থেকে পাবে। আচ্ছা, তো এটাও সাইড করে দেওয়া হোক, প্রথম থেকে দেখলাম একটু বড় বড়, এবার মাঝারি দেখছি, মাঝারি সাইজের গরু, পরবর্তীটা নিয়ে আসা হোক। পাশে নতুন আরেকটা গরু নিয়ে আসা হলো, এটা সম্পর্কে আমাদের একটু জানাবেন। এটা শাহিয়াল, অরিজিনাল আলী পাকিস্তানের শাহিয়াল, পাকিস্তানের শাহিয়াল। মাথাটা দেখেন অন্যান্য গরুর থেকে একটু হলো মোটা, আর কম্বলগুলো এই গরুগুলোতে প্রচুর পরিমাণে মাংস আসে, আনলিমিটেড। আর কালারটাও মোটামুটি একদম পিওর, একদম লাল টকটকে কালার। এখন আবহাওয়া বৈরী, আবহাওয়া খারাপ, এখন কীরকম দেখা যাবে। তবে এবারের গরুগুলো আমার মনে হয় যদি কেউ সরজমিনে এসে গরুগুলো দেখে নিতে পারে সব থেকে বেশি ভালো ভালো হবে। এটা সিরিয়াল নম্বর 984, দাম চাচ্ছে 145,000 টাকা, 145,000 দাম চাওয়া সুযোগ আছে, গরু 100-তে 100। আর দাঁতের মধ্যে গেছে? হ্যাঁ, দুই দাঁত, এটা দুইটা দাঁত কমপ্লিট, দুই দাঁত। আচ্ছা, আর 145,000 টাকা দাম। এগুলো হচ্ছে অরিজিনাল, নতুন হোক আর পুরাতন হোক, খামারিদের জন্য একদম উপযুক্ত এবং আদর্শ গরু এটাই। আচ্ছা, এটাই হচ্ছে ফ্যাটানিং এর গরু, যারা অভিজ্ঞ তারা দেখলেও বুঝতে পারবে, দেখতে পারবে। এটা এটাও সাইড করে দেওয়া হোক, পরবর্তী গরুটা দর্শকদের দেখেন। আপনার একটা গরু নিয়ে আসা হলো, এটা সম্পর্কে আমাদের একটু জানাবেন, এটা কোন জাতের গরু? এটা 992 নম্বর ট্যাগ, এটাও একদম অরিজিনাল পাকিস্তানের শাহিয়াল গরু, কেউ কারোর থেকে কম না, ওইটা আর এইটা সেম মান, সেম ব্রিড, সেম জাত, এবং এর গ্রোথ একই মাপের হবে, গরুর হাইট বা লম্বার দিক থেকে একই মানের হবে। কুরবানির সময় এগুলো একদম সর্বোচ্চ, যে গরুর যে ফিট মান সেই গরুগুলো এগুলো হয়ে যাবে। এটার দাম চাচ্ছে 145,000 টাকা, 145,000 দরদামের সুযোগ আছে, অরিজিনাল দেওয়া হোক, পরবর্তীটা দেখি। ঠিক আছে, এই যে এই পাশে আরেকটা গরু নিয়ে আসলেন, এটা সম্পর্কে আমাদের একটু জানাবেন। এটা শাহিয়াল কিন্তু একটু গিরের ক্রস আছে, সামনে মাথাটা একটু গিরের ইয়ে আসছে, আর পুরোটাই শাহিয়াল, কিন্তু এটা ক্রস হলেও এই গরুগুলো আপনার বড় হবে, প্রচুর পরিমাণে বড় হবে। ওইভাবে আসলে বোঝা যায় না যে এটা কী ক্রস, কিন্তু এগুলোর আবার শরীরের যে নাভি আছে বা কম্বল আছে, চামড়া আছে, সর্বোচ্চ বড় মাপের গরু হবে। কিন্তু এই গরুটা সামনের কুরবানিতেও বিক্রি করা যাবে, যদি পরের কুরবানিতে বিক্রি করা হয় তাহলে এই গরুটা সর্বোচ্চ পরিপূর্ণ এবং সর্বোচ্চ একটা বড় মাপের গরু হবে। এটা এটা তো বাচ্চা গরু, দাঁত নেই, এটা বাচ্চা গরু। 966 নম্বর ট্যাগ, 120,000 টাকা দাম, আলোচনার সুযোগ আছে, 120,000 দরদামের সুযোগ আছে। তবে যারা একটু দীর্ঘমেয়াদি প্রজেক্ট হাতে নিতে চাচ্ছেন বা নিচ্ছেন, এই গরুগুলো দুই সাইডে রেখে দেবেন, এ জাতের গরু, দেখতে পাবে তারা এই গরুগুলো ভবিষ্যৎটা কি হয় এই গরুগুলো থেকে। এটার দাম চলেন হচ্ছে 120,000 টাকা, আলোচনার সুযোগ আছে, আর 966 নাম্বার ট্যাগ, নাম্বার ট্যাগ। এই গরুটাও সাইড করে দেওয়া হোক, পরবর্তী আরো বেশ কিছু গরু আছে সেইগুলো দেখি। যে পাশে আর একটা গরু নিয়ে আসা হলো, এটা সম্পর্কে আমাদের একটু জানাবেন, কোন জাতের গরু? এটা শাহিয়াল, আপনার 991 নম্বর ট্যাগ, 135,000 টাকা দাম, আলোচনার সুযোগ আছে। এটা কি দাঁতের মধ্যে গেছে? এটা দুই দাঁত হয়েছে, দেখেন গরুটা আপনার কম্বল প্লাস মাথা, যে গরুগুলোর মাথা একটু সাধারণত বড় থাকে, এগুলো কিন্তু আপনার বড় যখন মাংস লাগে তখন কিন্তু এগুলো দেখতে সেই লাগে, গর্দানটা অনেক ফুলে ওঠে, আর এই গরুগুলো চাহিদা কিন্তু ব্যাপক থাকে, মানে এগুলো মিডল ইস্টের গরু সব, এগুলো মানে হাই গরু তো এগুলো হয় না, এগুলো মোটামুটি একটা রেঞ্জের মধ্যে থাকে, এগুলো সাধ্যের মধ্যেই থাকে। হ্যাঁ, এগুলো মোটামুটি সব সাধ্যের মধ্যে থাকে, তবে গরুগুলো মার্কেটে ব্যাপক চাহিদা থাকে কুরবানির সময়। ছোট ইয়া হয়, লম্বা হয়, এসব গরুগুলো ঢাকায় সব ব্যাপক হারে এগুলোর চাহিদা হয়, প্রচুর পরিমাণে মাংস আসে, আর আগা গোড়ার সমান এক কথা। এই গরুটার দাম রাখছেন কেমন? এটা 135,000 টাকা, আলোচনার সুযোগ আছে, 991 নম্বর ট্যাগ, 135,000 টাকা দাম, একটু দরদামের সুযোগ আছে, দরদামের সুযোগ আছে। আচ্ছা, তো এই গরুটাও সাইড করে দেওয়া হোক, পরবর্তী গরুগুলো আমরা দর্শকদের দেখাই। আর একটা গরু নিয়ে আসা হয়েছে, এই গরুটার সম্পর্কে আমাদের জানাবেন, কোন জাতের গরু এটা? এটা শাহিয়াল গরু, এটা আপনার 965 নম্বর ট্যাগ, এটা 140,000 টাকা দাম,
এই গরুটা কি দাঁতের মধ্যে গেছে? এটা দুই দাঁত হইছে, এটার যে বডির যে চামড়া ঢিলা প্লাস কম্বল আর যে চোটটা, এটা বেশি বেশি আকর্ষণীয় গরুটার, বিশেষ করে চোটটা। হ্যাঁ, চোটটা এবং পিছনের যে টাকসারটা আছে, টাকসারটা ভিন্ন। আসলে এক একটা গরু কিন্তু এক এক রকম বৈশিষ্ট্য নিয়ে আসে, কারোর সাথে কোনো মিল থাকে না, মানুষ যেমন এগুলোও সেম জিনিস। এটার এটার সামনে যে চোটটা আছে, চোটটা হচ্ছে সর্বোচ্চ মান। পরবর্তী গরুটা নিয়ে আসা হোক, সেটা দেখেন। এই পাশে আর একটা বাচ্চা টাইপের গরু নিয়ে আসছেন বোধ হয়, এটা সম্পর্কে একটু জানান। এটা বাচ্চা গরু, এটা কুরবানিতে চলে যাবে, তবে পরের কুরবানিতে হলে বেশি ভালো হয়। শাহিয়াল, এর শরীরে প্রচুর পরিমাণে জায়গা আছে, শাহিয়াল গরু একটা। শাহিয়াল আর আপনার নাভি প্লাস কম্বল আর গরুর সামনের যে দাঁড়া, এটা একদম হাই। আচ্ছা, এটা হাই গরু, এগুলো সব গরু, এক কথায় এগুলো বাছাইকৃত গরু। এগুলো সব গরুর আর বর্ণনা করার কোনো কিছু নাই। যদি কাস্টমার যদি গরু যদি চিনে থাকে আর গরুর জাতমান যদি নির্ধারণ করতে পারে, এসব গরু আনা হয়েছে, দেখলে বুঝতে পারবে, বুঝতে পারবে এগুলো বাচ্চা গরু। এটা এটা 125,000 টাকা দাম চাচ্ছি, আলোচনার সুযোগ আছে। 982 নম্বর ট্যাগ, 125,000 টাকা দাম চাইছেন, আর এইখান থেকে দরদামের সুযোগ আছে, দরদামের সুযোগ আছে। আচ্ছা, একদম অরিজিনাল জাত বাচ্চা। এই গরুটাও নিয়ে যাওয়া হোক, পরবর্তী আর কিছু গরু আছে, দর্শকদের সেইগুলো দেখাই। এই যে পাশে আর একটা নতুন গরু নিয়ে আসলেন, এটা সম্পর্কে আমাদের একটু জানান। এটা 985 নম্বর ট্যাগ। হ্যাঁ, এটা 125,000 টাকা দাম। 985 নম্বর ট্যাগ, 125,000 টাকা, অরিজিনাল শাহিয়াল। আচ্ছা, আপনার দাঁতের দুইটা, এটা দুইটা দাঁত হইছে। হ্যাঁ, এর সামনে যে কম্বল আছে, হ্যাঁ, এইখানটা কম্বলটা বেশি, যে পরিমাণে কম্বল আছে আর যে সামনে যে জায়গা আছে, প্রচুর পরিমাণে মাংস আসবে। আর এগুলো মোটামুটি 160-170 মধ্যে কুরবানিতে আনা এসে দৌড়ে রোগ, অতিরিক্ত কম্বল থাকার কারণে সৌন্দর্য বেশি পাবে, আর লাল একদম পুরো টকটকে লাল গরুটা। আচ্ছা, দাম কত চাইলেন? 125,000 টাকা দরদামের সুযোগ আছে, কেনাতেও কম বিক্রিতেও কম। আচ্ছা, অঞ্চল ভিত্তিক আসলে বিচার বিশ্লেষণ করলে দেখা যায় কি, সব জায়গায় বড় গরু খাওয়ার লোক থাকে না, আর আপনার এই সাইজের গরুগুলো সব সময় বিক্রি হয় সব এলাকাতে। শুধু কুরবানিকে কেন্দ্র করে কেন, সবে বরাত আছে, তারপরে আপনার রমজানের ঈদে কিন্তু একটা ব্যাপক মাংসের জন্য এগুলো বিক্রি হয়। এখন কিন্তু ওই মুরগি কিন্তু আর দাবাই হয় না গ্রাম্য ভিত্তিতে, সব জায়গায় কিন্তু এটা রমজানের ঈদে দেখা যায়, একটা এলাকায় দেখা যায় 20-50 গরু কিন্তু জবাই করে সবাই বাগবাটোয়ারা করে খাচ্ছে। আর আগে কিন্তু একটা হাঁস একটা মুরগির উপর নির্ভর করতো, এগুলো হয় না। আর এগুলো এখন বেঙ্গল মিটের পাশাপাশি আরও অনেক কোম্পানি এখন বিদেশে মাংস রপ্তানি করতেছে, যারাও এই গরুগুলো টার্গেটে রাখে, টার্গেটে রাখে গরুগুলো। তো এটা 985 নম্বর ট্যাগ, দাম 125,000 টাকা, 25,000 টাকা। এটা নিয়ে যাওয়া হোক, পরবর্তী গরুটা দর্শকদের দেখেন, এটা সম্পর্কে আমাদের একটু জানাবেন। এটা শাহিয়াল গরু, 988 নম্বর ট্যাগ, শাহিয়াল জাতের গরু, 135,000 টাকা দাম। দাঁতের মধ্যে গেছে? হ্যাঁ, দুই দাঁত, আলোচনার সুযোগ আছে, কুরবানির জন্য উপযুক্ত একটা গরু, 6 মাসের মোটা তাজাকরণের জন্য একটা উপযুক্ত মানের গরু হবে এটা। তো দাম চলেন 135,000 টাকা, আলোচনার সুযোগ আছে, আর ট্যাগ নাম্বার 988। আচ্ছা, এই যে পাশে আর একটা নতুন গরু নিয়ে আসা হলো, বেশ সুস্থ চওড়া, এই গরুটা সম্পর্কে একটু জানাবেন। এটা শাহিয়াল গরু, শাহিয়াল গরু, শাহিয়াল গরু, তবে গরু একদম সামনে গিয়ে অনেক বড় মাপের গরু হবে, গরুর হাইট উচ্চতায় অনেক লম্বা গরু, এবং জাতমানের দিক থেকেও একদম অরিজিনাল কোয়ালিটি ফুল বা গরু। এটা কি দাঁতের মধ্যে গেছে? এটা এটা দুই দাঁত হয়েছে, এটা দুইটা দাঁত হয়েছে, দুই দাঁত হয়েছে। আচ্ছা, ট্যাগ নাম্বার 967, 967, দাম চাচ্ছে 155,000 টাকা, 155, দরদামের সুযোগ আছে, দরদামের সুযোগ আছে। আচ্ছা, তো বড় গরু তো আরো দুই এক পিস আছে, তারপরে ছোট গরু আছে, আচ্ছা ছোট গরু আছে, তে বড় গুলো শেষ করে তারপরে ছোট গুলো দেখি। ঠিক আছে, এই যে পাশে আর একটা লালচে গরু নিয়ে আসা হলো, এইটা সম্পর্কে আমাদের একটু জানাবেন। এটা 359 নম্বর ট্যাগ, হ্যাঁ, এটার দাম চাচ্ছে 145,000 টাকা, আলোচনার সুযোগ আছে, শাহিয়াল গরু। এই গরুটা কি দাঁতের মধ্যে গেছে? হ্যাঁ, এটা দুই দাঁত, দুইটা দাঁত, দুই দাঁত, শাহিয়াল জাতের একটা গরু, আমাদের গরু হবে। আর এটার দাম চাইলেন কত? 145,000 টাকা, 145, দরদামের সুযোগ আছে, দরদামের সুযোগ আছে এটা থেকে। আচ্ছা, গরু অনেক জাতের গরু এবং গরুর বয়স কম, মাত্র দুইটা দাঁত ভাঙছে, কুরবানিতে এগুলো অরিজিনাল তৈরি হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, তো এই গরুটা নিয়ে যাওয়া হোক, পরবর্তী গরুগুলো দর্শকদের দেখাই। এই পাশে নতুন আর একটা গরু নিয়ে আসা হলো, এই গরুটা সম্পর্কে আমাদের একটু জানাবেন। এটা 969 নম্বর ট্যাগ, হ্যাঁ, অরিজিনাল শাহিয়াল গরু, শাহিয়াল জাতের একটা গরু, এই গরুটা
150,000 টাকা দাম চাওয়া আলোচনা সাপেক্ষে বিক্রি করব। গত পর্বে এর একটা জোড়া ছিল, জোড়াটা বিক্রি হয়েছে আর এটাও নিতে চাইছিল কিন্তু পরবর্তী গোটা নেয়নি, যার কারণে গোটা রয়ে গেছে। তবে এটাই কিন্তু লাস্ট দাম, গত পর্বে যে দাম দিছি সেই দামটা এবারে রাখছি। গরু যেটা ভালো সেটা রয়ে গেছে, তো এই গরুটা নিয়ে যাওয়া হোক। এবার বেশ কিছু মাঝারি ও ছোট গরু আছে, দর্শকদের সেই গরুগুলো দেখাই। পেছনের সাইড থেকে শুরু করে সব জায়গায় একদম কম্বল টম্বল পর্যন্ত পুরো একই রেটের, একই মানের গরু এটা। আচ্ছা, চোট বাই আদার সব কিছু 1.5 লক্ষ টাকার গরু, 1.5 লক্ষ টাকা। এই পাশে নতুন আর একটা গরু নিয়ে আসছেন, এটা সম্পর্কে আমাদের একটু জানাবেন। এটা 968 নম্বর ট্যাগ। হ্যাঁ, 968 নম্বর ট্যাগ, শাহিয়াল গরু। এটা দাম চাচ্ছে 1,20,000 টাকা, আলোচনার সুযোগ আছে। এটা তো মানে বাচ্চা টাইপের গরু, দুই দাঁত হয়েছে, বাচ্চা হলে ওগুলো আপনার ওই যে মাঝারের বিটির যে গরু ওইটা হবে। কিন্তু এর পেছনের শেপটা ভালো, গরু যদি খাদ্য টাদ্য ভালো দেওয়া যায় না, গরুর পেছন দিকটা বড় গরু সমসাময়িক হয়ে যাবে এগুলো। আচ্ছা, এই গরুগুলো জাতের মধ্যে মিডিয়াম টাইপের গরু হবে, এগুলো শরীরের গ্রোথ ভালো আর চঞ্চল গরু, আর গরু এক কথা সুস্থ, খাদ্য চাহিদা গরুর অনেক ভালো। এটা ট্যাগ নাম্বার হচ্ছে 968 আর দাম 1,20,000 টাকা, আলোচনার সুযোগ আছে, দরদামের সুযোগ আছে, দরদামের সুযোগ আছে। আচ্ছা, এই যে এই পাশে আর একটা হেলদি টাইপের গরু নিয়ে আসা হলো, এটা সম্পর্কে আমাদের একটু জানাবেন। এটা শাহিয়ালি, তবে ক্রস ক্রস হলেও মাংস প্রচুর পরিমাণে আসবে শরীরে, আনলিমিটেড মাংস আসবে, মাত্র দুই দাঁত ভাঙছে, অলরেডি হেলদি হয়ে আছে, হেলদি হয়ে আছে। 1,35,000 টাকা দাম, আলোচনার সুযোগ আছে, 1,35,000 টাকা দাম চাইছেন, দরদামের সুযোগ আছে, দরদামের সুযোগ আছে। আর দাঁতের মধ্যে গেছে তো, দুই দাঁত মাত্র ভাঙছে, দুইটা দাঁত হয়েছে। আচ্ছা, এটার কি ট্যাগ নাম্বার আছে? এটা 251, 251 নম্বর ট্যাগ, দাম 1,35,000 টাকা, দরদামের সুযোগ আছে, দরদামের সুযোগ আছে। সাইড করে দেন, পরবর্তীগুলো দেখি। এই যে এই পাশে বেশ কিছু ছোট বাচ্চা নিয়ে আসছেন, এবার এই যে একদম শুরুতেই একটা আছে, এটা সম্পর্কে একটু জানাবেন। এটা শাহিওয়ালের বাচ্চা, শাহিওয়ালের একটা ছোট বাচ্চা, ছোট বাচ্চা। এটা কেমন বয়স হবে? বয়স 9-10 মাসের মধ্যে আছে, 9-10 মাস এর মধ্যেই হবে। 420 নম্বর ট্যাগ। হ্যাঁ, আপনার 85,000 টাকা দাম, আলোচনা সাপেক্ষে বিক্রি করা হবে, 85,000 টাকা দাম চাইছেন, দরদামের সুযোগ আছে, দরদামের সুযোগ আছে, এবং সর্বোচ্চ জাত মানের একটা বাচ্চা। ছেড়ে দিলে ডিসপ্লে করলে সেগুলো দেখা যায়, দেখা যায় কোনটার মধ্যে কি আছে। তো ওইটা তো চলে গেল, পাশে ওই রকম দেখতে আর একটা গরু আছে, এই গরুটা সম্পর্কে আমাদের একটু জানান, এটা কোন জাত? এটা শাহিয়ালের বাচ্চা, এটার বয়স ওই রকম 10 মাসের মতো, ওইটার থেকে এটা আবার বেশি মান ভালো, বীজ ভালো। এটার দাম আপনার 87,000 টাকা, 421 নম্বর ট্যাগ, 87,000 টাকা দাম, 87,000 টাকা এটার দাম চাইছেন। এটা দেখেন, এটা একদম ব্রাহ্মা কিটাকের বাচ্চা, নকল ব্রাহ্মা, একটা সময়কার আসল ব্রাহ্মা, এখন হয়েছে নকল ব্রাহ্মা। দেখি কম্বলটা ছেড়ে দেয় বাচ্চাটা, বাচ্চাগুলো খুব মনের দিক থেকে ভালো, ছেড়ে দিলে কম্বলটা অনেক আকর্ষণীয় লাগে। সেটাই। আচ্ছা, এটাও চলে গেল। এই পাশে একটা পাকরা আছে, এইটা এটা আপনার গির আর শাহিওয়ালের ক্রস, এটা বড় গরু, এটা হ্যাঁ, এটা আপনার 75,000 টাকা দাম, এটার ট্যাগ নাম্বার হচ্ছে 418 নাম্বার ট্যাগের একটা গরু, আর এটার দাম চাচ্ছেন 75,000। এটার বয়স কত হবে? এটার বয়স 12 মাস, 12 মাসের মতো বয়স হবে, 1 বছর, 1 বছর প্লাস চঞ্চল, বাচ্চাগুলো অনেক চঞ্চল। আচ্ছা, তো যাদের অল্প বাজেট তারা চাইলে এই ধরনের গরু কিনে 1 বছর লালন পালন করবে। এটা ট্যাগ নাম্বার ভুল হয়েছে, ট্যাগ নাম্বার এটা 422, 418 না 422, দাম 75,000 টাকা। আচ্ছা, এই যে এই পাশে আর একটা আছে, কম্বলটা অনেক ঝোলানো, এটা সম্পর্কে আমাদের একটু জানান। এটা 425 নম্বর ট্যাগ, শাহিওয়ালের বাচ্চা, বয়স সম্ভবত, শাহিওয়ালের একটা বাচ্চা, বয়স সম্ভবত 12 মাস এর মতো আছে, 1 বছরের মতো বয়স হবে, বাচ্চা অরিজিনাল জাত বাচ্চা। আচ্ছা, একদম পারফেক্ট একটা বাচ্চা, কম্বলটা অনেক বেশি পাইছে, কম্বল নাবি টাবিগুলো সেই সেই কোয়ালিটি ফুল বাচ্চা। আচ্ছা, আসলে বাচ্চার চাহিদা বর্তমানে কম, তো শীত সিজনে বাচ্চাটা কম কেনে, আগে কম চলে, আর এখন সবাই বাচ্চাগুলো আপনার আর এই যে
15-20 দিন পরে বাচ্চাগুলো থেকে প্রতি বাচ্চাতে 5-7 হাজার টাকা বৃদ্ধি হয়ে যাবে। বাচ্চার চাহিদাটা বাড়বে, দামটাও বৃদ্ধি পাবে। আর যারা পরের কোরবানিতে যারা টার্গেট করবে তারা 20,000 বাচ্চাগুলো ধরবে 2022 সালের কোরবানির জন্য। এটা দাম চাচ্ছে 70,000 টাকা, আলোচনা সাপেক্ষে বিক্রি করবে। পাশের 70,000 আর পাশের যেটা আছে ওটাও সেম সাইজেরই, একটু একটু বড়, এটা 5,000 টাকা বেশি, 75,000 টাকা। এটা আপনার 423 নম্বর ট্যাগ, 423 নম্বর ট্যাগ, এটার দাম 75,000 টাকা। যারা নতুন, যারা মোটামুটি যারা আপনার খামার শুরু করতে চাচ্ছে বা যাচ্ছে, হয়তো টাকার সংখ্যা কম, হয়তো একটা নয় দুইটা গরু ইচ্ছা, হয়তো কারো ফ্যামিলিকে দেবে, বাড়ির লোকজন লালন পালন করে, দুইটা বাচ্চা এক্সেপশনালি তারা নিতে পারবে। আচ্ছা, একটা 70, একটা 75। আলোচনার সুযোগ আছে স্যার। একটা গরু নিয়ে আসলেন সাদা টাইপের, এটা সম্পর্কে একটু জানাবেন। এটা সাহিওয়াল, সাহিওয়াল কিন্তু সাদা, সাদা সাহিওয়াল, খুব চঞ্চল এবং খাদ্য চাহিদা ব্যাপক ভালো। আচ্ছা, গরুটা বেশ কিছুদিন আমার এখানে আছে, গরু পুরো পরিবর্তন হয়ে গেছে। বয়স কেমন? বয়স 13-14 মাস, 1 বছর প্লাস, 1 বছর প্লাস আছে। আচ্ছা, ট্যাগ নাম্বার 250, দাম 70,000 টাকা। 70,000 টাকা দাম চাইছেন, দরদামের সুযোগ আছে? দরদামের সুযোগ আছে। আচ্ছা, গরু অরিজিনাল জাত। এই পাশে বোধহয় একটা বকনা রাখছেন? একটা বকনা আছে। বকনাটা কোন জাতের? সাহিওয়ালের বকনা। এটা সাহিওয়ালেরই একটা বকনা। এই জাতের বকনার আবার সাহিওয়ালের যে জেনুইন যে ব্রিড আছে তার থেকে দুধ ভালো। এটার চামড়া, শরীরের চামড়াগুলো অনেক সফট। আচ্ছা, শরীরটাই সফট, সেক্ষেত্রে গরুগুলো আপনার দুধ একটু, সাহিওয়ালের থেকে এর দুধটা একটু বেশি পাওয়া যাবে। এইটার বয়স কত মাস? এটার বয়স তাও তো 11-12 মাস হয়ে গেছে। 12 মাসের মতো বয়স হবে। এটা 60,000 টাকা দাম, 424 নম্বর ট্যাগ। 60,000 টাকা দাম চাইছেন, 424 নম্বর ট্যাগের একটা গরু। আচ্ছা, তো বর্তমানে আপনার কাছে বিক্রি উপযুক্ত যে গরুগুলো ছিল সেগুলো দর্শকদের দেখালাম, আপনি বর্ণনা করে জানালেন। তো শুধু গরু ক্রয় করলেই তো হবে না, গরু ক্রয়ের পরে বেশ কিছু করণীয় আছে। তো গরু ক্রয়ের পর্বে, বিশেষ করে এখন যে 6 মাস বাকি আছে, এই সময়টাতে কী কী সিদ্ধান্ত নেওয়া উচিত? গরু খামারে নেওয়ার পরে কী কী করণীয় থাকে, এই বিষয়গুলোতে আজকে একটু শেষে জানাবেন। এখন গরু যারা মূলত যারা খরিদ করে যারা নিয়ে যাবে কোরবানিকে টার্গেট করে, এখন আসলে তো আমরা আসলে ওইভাবে তো অ্যাকচুয়ালি লিগ্যালি বলতে গেলে কি, আমরা তো প্রকৃত যে আসলে ইয়ারলি ব্যাপী 2 বছর ব্যাপী যারা খামারি যারা আছে এদের অভিজ্ঞতাটা কিন্তু ভিন্ন। আর আমরা তো বিক্রি করি, বিক্রেতা, আজকে নিয়ে আসি কালকে বিক্রি করি, 1 সপ্তাহ 10 দিন 20 দিন থাকে। আসলে কি আমাদের ওইরকম জ্ঞান দেওয়ার কোনো ক্ষমতা আছে? কিন্তু আমরা পণ্ডিত হিসেবে জ্ঞান দিয়ে যাচ্ছি, আপনারা আপনারা এইভাবে গরু পালেন সেইভাবে পালেন, কিন্তু আসলে কি আমরা গরু পালছি? সবাই সবাই কি পালছে? সবাই পালে নাই। আমি করছি ডেইরি সেক্টর, দুধের গরু নিয়ে আমি দীর্ঘদিন কাজ করছি। দুধের গরুর দীর্ঘদিনের কাজ করাতে আমরা ধরেন যে ওখানে আমাদেরকে কেউ হেল্পের করতে পারে না, আমরা ভালো মন্দ একটু যে সব বুঝি, ভালো মন্দ। কিন্তু এইটাতে আসলে আমি এর সারের যে প্রজেক্টটা ছিল এটাতে আমি করছি কিছুদিন মাত্র করছি, কিন্তু এটা বিভিন্ন জায়গায় দেখছি শুনছি আর আমি পালছি, তিন টার্ম করছি আমি গরু মোটাতে করছি। আর কিছু কিছু লোক কিন্তু 30-40 বছর, কিন্তু হ্যাঁ আমি এখানে সবাইকে সাজেস্ট করতে পারবো একটা বিষয় কি, সেটা হচ্ছে যে গরুর জাত, গরুর জাত সম্বন্ধে আমি মোটামুটি আমার একটা প্রাথমিক ধারণা আছে। আর এখন যে গরুগুলো স্থানান্তরিত হলে যে পারিপার্শ্বিকতাগুলো আসে সেগুলোর একটা আমি সলিউশন বা তার একটা পরামর্শ আমি বিশদভাবে দিতে পারবো, এবং খাদ্যের যে তালিকা সেটা আমি দিতে পারবো। এখন এই গরুগুলো নিয়ে যাওয়ার পরে আসলে সব গরুতে জার্নি করার পরে যা কিন্তু শরীরের ব্যথা থাকে। এর আগেও বলছি আমি, যদি অতিরিক্ত ব্যথা হয় সেক্ষেত্রে ব্যথানাশক ইঞ্জেকশন ব্যবহার করতে হবে, আর যদি নর্মাল হয়ে থাকে জার্নি কম হয় তাহলে ফাস্টবেড ইঞ্জেকশন ব্যবহার করবে। আর গরুগুলো খামারে নেবার পরে প্রত্যেক খামারি আসলে এই যে গরুগুলো এত টাকার গরু, রূপের গরু, এই যে সৌন্দর্যের গরু, এই গরুগুলো কখন ভ্যাকসিন দেওয়া আছে, কখন কৃমিনাশক করা আছে, এই রেকর্ড কিন্তু আমরা নাই। আমরা বিক্রির পরেও কিন্তু দায়বদ্ধ এড়াইয়া যেতে পারি না, আমাদের কিন্তু একটা দায়বদ্ধতা থেকে যায়। সেটা হচ্ছে এই জন্য প্রত্যেক খামারিকে আমি বলি যে এর কিন্তু আসলে মানে সঠিক হিস্ট্রি নাই। আপনারা ফার্মে নেওয়ার পরে 20 দিন পরে কৃমিমুক্তর পরে যে জিঙ্ক লিভার টনিক যে ডোজটা 15 দিন 2 সপ্তাহ চলে যায়, সব মিলে 1 মাস কাভার হয়ে যাচ্ছে। 1 মাস পরে গিয়ে যত সব টিকা ভ্যাকসিন আসে আমি বলে দিচ্ছি আমাকে আপনি ফোন দিন, কিন্তু আসলে তো আমি ওই ফোন দিয়ে সবসময় পরামর্শ ফোনে রিসিভ করতে পারি না, তাহলে আমি দেবো কীভাবে? এত লোক যদি একসঙ্গে ফোন দেয় দেবো কীভাবে?
আপনার এলাকায় যে প্রাণী সম্পদ অধিদপ্তর যায় অফিসগুলো আছে এদের সাথে যোগাযোগ করে কোন টিকা কোন ভ্যাকসিন ভালো এগুলো আপনাকে খুঁজে নিতে হবে। আমি খুঁজে দেবো না, কোনো খামারেও আপনাকে দেবে না খুঁজে। আমরা বিক্রি করেই কিন্তু আমাদের দায়বদ্ধতা শেষ কিন্তু করে দিচ্ছি, যার কারণে এই জিনিসগুলো আপনারা লক্ষ্য রেখে আপনাদের মতো করে আপনারা কাজ করবেন আর বিক্রির মার্কেট আপনারা তৈরি করবেন। হ্যাঁ, তবে এখানে একটা ফ্যাসিলিটি দিতে পারবো কি, হয়তো আমাদের কাছে বিভিন্ন দূর দূরান্তের ক্লায়েন্ট থাকে, দেখা যাক ক্লায়েন্টগুলো আপনারা ডাইরেক্ট হ্যান্ডেলিং করলেন, বা আপনার যেমন আগে আমাদের লোকালি পাবনার মধ্যে প্রোগ্রামগুলো করতেন, এখন কিন্তু ঢাকায় করতেছেন, মানিকগঞ্জ করতেছেন, এক কথা বাংলাদেশের যে প্রান্ত থেকে ডাকা হচ্ছে ডাকতেছে। আপনার যখন পাঁচটা তৈরি হবে আপনার মতো আতিককে বা আর পাঁচজনকে নিয়ে গিয়ে তারা কিন্তু প্রোগ্রাম করে বিক্রি মার্কেট প্লেস কিন্তু তৈরি করতে পারে। বিধায় আপনার কিন্তু গরু এখন কালেকশনে আর আপনার ভুল করা যাবে না, আপনি বলবেন যে বিক্রির জায়গা না, এটা কিন্তু গরু থাকলে বিক্রি হবে, বিক্রি কিন্তু হবে, কোথায় পাবনা সেই কোথা থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসে গরু নিতে। ডেয়ারি সেক্টরে খাবার মেডিসিন সবকিছু আপডেট হচ্ছে, এখন টোটালি আপডেট হচ্ছে, এখন সেই মতো আপনারা আপনার মতো করে এইগুলো খাওয়াবেন। আর এখন অনলাইন এ টু জেড সব পাওয়া যায়, তবে সব ভিডিওর কথা কেউ মাথায় নেবেন না, কিছু কিছুগুলো বর্জন করে দেবেন, যারা আসলে একজন কার কথাটা আপনি নিচ্ছেন আসলে ওই লোকটা কতটা জানে কতটা বোঝে তাকে নিয়ে আগে রিসার্চ করেন, তার কথাগুলো ফলো রাখুন, ফলো রেখে দুই চারটা যদি নেওয়া যায় ব্রেনে নিয়ে সেই মোতাবেক কাজ করেন। আরও বড় বড় ডাক্তার আছে বা বড় বড় আপনার বিভিন্ন কোম্পানি থেকে শুরু করে এরা কিন্তু আপনার ব্রিফিং দেয় বা বিভিন্ন তিন দিনের শর্ট ট্রেনিং করায়, খাদ্য সাইলেজ কীভাবে তৈরি করা হয় বা এই ট্রেনিংগুলো কিন্তু অটোমেটিকলি বিভিন্ন কোম্পানি করতেছে। সেই দৃষ্টিকোণ মাথায় রেখে আপনার বিজনেস আপনার, মাল দেওয়ার দায়িত্ব আমার, বাদবাকি হিসাব আপনার, সেখান থেকে যদি আপনি প্রফিট করতে পারবেন তখন আপনার মনে হয় আমি প্রকৃত ব্যবসায়ী, যদি আপনি প্রফিট করতে পারেন, আর প্রফিট করতে না পারেন তাহলে বলবেন আপনার মধ্যে গলদ আছে, এটাই কিন্তু হিসাব। আমি তো আমার বিক্রির স্বার্থে প্রফিটের স্বার্থে আমি তো অনেক কথাই বলবো, অনেক কিছুই বোঝাবো, উচ্চবাচ্য কথা বলবো এবং আর দশজনও বলবে, আপনিও চাইবেন, আপনি যে আতিক আসছেন প্রোগ্রাম করার জন্য আপনিও চাইবেন যে দুইটা খামারের পক্ষে কথা বলার, কেননা এখানে যখন আপনারা খামারে যাচ্ছেন, বিভিন্ন খামারে যাচ্ছেন, বিভিন্ন খামার ভিজিট করতেছেন, আপনারা কিন্তু অনেক কিছু দেখেও না দেখার ভান করে থাকতে পারেন, কাজ করতে পারেন না, তাহলে আপনিও কিন্তু নীরব ভূমিকায় আছেন। বিধায় যারা খামার যারা করতেছে তাদের এই বিষয়গুলো বের করে এই বিষয় বের করে নিতে হবে, আসলে কোনটা সঠিক কোনটা ভুল, কোনটা কোন জাত কোনটা কি, কোনটার প্রাইস কেমন, কোনগুলোর খাদ্য রেশনিং কেমন, আমি এই বিক্রিগুলো কই বিক্রি করতে পারবো, আপনার চলাচল কোন কোয়ালিটির সাথে লোকজনের সাথে, তাদের মধ্যে আমি কতটা বিক্রি করতে পারবো। মার্কেট প্লেসের কিন্তু প্রথম ধাপ আমার নিজের লোকজনের কাছে আমি কিন্তু কিছু পণ্য বিক্রি করা, তাহলে সেভাবে কোথায় কি বিক্রি করা যাবে সেই টার্গেট নিয়ে কাজ করবেন। তবে কাঁধে গামছা না নিয়ে এক কথা, আপনার যে গৃহস্থলে যে গরু পালছেন সেইটা বর্জন করাব করবেন তা বলছি না, তবে একটু মডার্ন বা ডেভেলপ খামারি হওয়ার চিন্তাভাবনা সবারই রাখা উচিত। যদি আমরা প্রফিট করি, কারণ আমরা তো সবাই ইয়াং জেনারেশন, এখন ভরপুর শিক্ষিত লোকজনের হার বেশি, এখন আমরা যদি এই বছর শেষে গিয়ে যদি আমরা 50,000 টাকা আমাদের আর্নিং সোর্স হয় তাহলে তো হলো না। এখন অনলাইনে যদি কেউ বসে বিজনেস করে, অনলাইনে যদি কোনো কাজ করে, সে কিন্তু মাসে 20-30,000 টাকা স্যালারি ইনকাম করতে পারে, তাহলে আপনাকে কেন বছর শেষে 50,000 টাকা প্রফিট নেবেন, তার থেকে আপনাকে এখানে বেশি নিতে হবে, তাহলে কীভাবে নেবেন সেটা দায়িত্ব আপনার। সেটা বের করে নিতে হবে, বিদেশে আপনি 20,000 টাকা বেতন পাচ্ছেন, বাংলাদেশে এসে আপনাকে 22,000 টাকা 25,000 টাকা ইনকাম করতে হবে, কীভাবে করবেন সেটা আপনি বলেন। বাংলাদেশের 25,000 আর বিদেশের 15,000 টাকা সমান, যাকে স্বীকার করুক আর না করুক, ওখানে যদি 15,000 টাকা ইনকাম করে 15,000 টাকা কিন্তু গচ্ছিত থেকে যাচ্ছে, খেয়াল করে দেখেন। আর বাংলাদেশে 25,000 টাকা করলে আমাদের সাঙ্গপাঙ্গ বন্ধু বান্ধব পেনশন সিগারেটের কিন্তু সমারোহ কিন্তু আসেই, এখন কিন্তু মানুষ আর নেভি সিগারেট খায় না, সবাই পেনশন সিগারেট খায়, ইনকাম থাকলেও খায় না থাকলেও খায় সব ধরনের লোক, তাহলে আপনার 25,000 আর 15,000 টাকা সমান হিসাব করতে হবে, দেশে বন্ধু বান্ধব বেশি বিদেশে বন্ধু বান্ধব নেই, এই বিষয়গুলো মাথায় রেখেই কাজ করতে হবে, এগিয়ে যেতে হবে, আর এই সেক্টরটাকে ভালোবেসে এইখান থেকে কিছু বের করে নিয়ে আসতে হবে। তো ঠিক আছে, আপনি অনেক সুন্দর সুন্দর কিছু তথ্য দিয়েছেন যেগুলো আশা করি আমার দর্শকদের খুব কাজে লাগবে, প্লাস আপনি কষ্ট করে বেশ কিছু গরু কালেকশন করছেন সেগুলোও দর্শকদের মাঝে উপস্থাপন করছি, আপনি বর্ণনা করে জানাইছেন, সব কিছু মিলিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর এই গরুগুলো দেখানোর জন্য। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।